আশুলিয়ার চারাবাগে শুরু হয়েছে এসভিবি সলিক এর মাধ্যমে নতুন একটি সড়ক উন্নয়ন কাজ। আজ 29 মে রোববার সকালে 4 নং ওয়ার্ড মেম্বার ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন আলী মাস্টারকে সাথে নিয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ সাহাব উদ্দিন মাকবর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুসাজ এক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য হাজি জুলফিকুর রহমান, টঙ্গাবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সী, 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সুরত আলী, দুসাজ এক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মোহাম্মদ হজরত আলী, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তাটা করে দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই মাটি ও মানুষের নেতা আশুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অভিভাবক শাহাবুদ আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাদবরকে, সেই সাথে ধন্যবাদ জানাই 4 নং ওয়ার্ডের সফল মেম্বার, 3 বার সফল মেম্বার, সে ওয়ার্ডকে অনেক সুন্দর করে সাজাইছে, রাস্তাটিকে অনেক পরিশ্রমের পরে রাস্তাটি কাজ করে দিয়েছে। সেই হোসেন আলী মাস্টার, সেই সুনামধন্য মেম্বার হোসেন আলী মাস্টারকেও ধন্যবাদ জানাই।